প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিকের দু হাজার বাইশের পরীক্ষার্থী রয়েছ তোমরা সকলেই চিন্তিত মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্কুল কলেজ পুনরায় বন্ধের মুখে সেক্ষেত্রে এবছর দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা আগের বছরের মতন কি বাতিল হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বোর্ডের সভাপতি কি জানাচ্ছেন কিভাবে মূল্যায়ন হবে এ এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি দেওয়া হবে এ সভাপতিদের বক্তব্য কি এই মুহূর্তে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানো থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা সকলেই যেন প্রথম থেকে আমি বলেছিলাম জবের থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছিল এবং সিবিএসি বোর্ড যখন গাইডলাইন দিয়েছিলো যে দুটো টামে পরীক্ষা হবে কোভিড সিচুয়েশন খারাপ হলে কেমনভাবে পরীক্ষা হবে কী কী কোশ্চেন আসবে কী প্যাটার্নে কোশ্চেন আসবে কোন সিলেবাসের ওপর কোশ্চেন আসবে স পরিস্থিতি অনুযায়ী সমস্ত একটা কন্ডিশন কিন্তু সিবিএসসি বোর্ড আগেভাগেই করে রেখেছে যদি কোভিডের সিচুয়েশান খারাপ থাকে তাহলে এইভাবে অনলাইনে এইভাবে পরীক্ষা নেওয়া হবে সমস্ত ডায়াগ্রাম নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম এবং সেই সময় আমি বোর্ডের প্রত্যেকটি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট জানিয়েছি যাতে এ তোমাদের যে পরীক্ষা আছে সেই একই রকমভাবে টার্ম ওয়ান এবং টার্ম টার্মুতে নিয়ে নেওয়া হয় পরবর্তী সময়ের কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে পর্যন্ত তোমরা সকলেই জানো সেটা আমাদের রাজ্য বোর্ডের ক্ষেত্রে ঘটেনি সিবিএসই বোর্ডের মতন টার্ম এক্সাম এক্ষেত্রে তোমাদের কি টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে টেস্ট পরীক্ষার জন্য তোমরা অনেকেই কম সময় পেয়েছ অনেকেই পুরো সিলেবাস শেষ করতে পারো এবং তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর টেস্ট পরীক্ষা ভালোও হয়েছে অনেক ছাত্রছাত্রী আছে টেস্ট পরীক্ষা অতটা ভালো হয়নি যতটা তারা তুলনামূলক ভালো করতে পারত সময় পেলে এবং এই মুহূর্তে বেশিরভাগ স্কুলই কিন্তু এই পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বাধিক স্টুডেন্টকে পাশ করিয়ে দিয়েছে আমি বলতে পারি সকল স্টুডেন্টকেই কিন্তু প্রত্যেকটা স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে সেক্ষেত্রে স্কুল কলেজ পুনরায় যদি বন্ধ হয়ে যায় যেটুকু সিলেবাস শেষ করার কথা যে সিলেবাসটা এখনও পর্যন্ত শেষ হয়নি বা অল্প কদিন সময়সীমার মধ্যে তোমাদের ক্লাস হয়েছে এবং সেই ক্লাসে তোমরা সিলেবাস শেষ করতে পারো নি এবং পরবর্তীকালেও যদি ই স্কুল কলেজ যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে যেটা মুখ্যমন্ত্রী আশঙ্কা করছে সেই অনুযায়ী যদি এই মুহূর্তে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় বিশেষ করে স্কুল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঠন পাঠন আবার পুনরায় বন্ধ হয়ে যাবে অনলাইনে আগের মতন আবার সিচুয়েশান চলে আসবে এবং আবার তোমাদের পাঠ্যক্রমের যে এ সিলেবাস সেই সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করা সম্ভব হবে না এক্ষেত্রে তো একটা সমস্যা রয়েছেই একই সাথে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়ও যদি এই একই রকম পরিস্থিতি থাকে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে সভাপতি কি বললেন সেটা সবার প্রথমে শুনে নেব করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৬ নভেম্বর খুলেছিল স্কুল ক্লাস শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ খুলেছে কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু অমিক্রমের উদ্ধগতির জেরে কি ফের তালা পড়তে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন পড়ুয়ারা আক্রান্ত বেশি হলে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু দিনের জন্য স্কুল কলেজ ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই শহরের চলতি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়েছিল ফলে মূল্যায়ন নিয়ে প্রবল সমস্যায় পড়েন শিক্ষক ও পড়ুয়ারা এইবারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও করোনার পরিস্থিতি মার্চ এপ্রিলে খারাপ হতে পারে তা আগাম আজ করে সিবিএসসি ও আইসিএসসি বোর্ড দু হাজার বাইশের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা দুটি ধাপে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ নম্বরের মাল্টিপাল চয়েস কোশ্চেন প্রথম দফার পরীক্ষা সম্পন্ন হয়েছে দু হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও স্কুলের নির্ধারিত টেস্ট পরীক্ষায় বসেছে বটে কিন্তু স্কুলের শিক্ষকরা সেই প্রশ্নপত্র তৈরি করেছেন তারাই সেই খাতা দেখেছেন ফলে তার ভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হলে সেটি আদৌ যথাযথ হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে কিন্তু টেস্ট পরীক্ষা যে দরকার ছিল তাও এক বাক্যে মেনেছেন সবাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যেমন বলেছেন টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আলাদা করে নোটিশ দিয়ে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জিত বাবুর যে বক্তব্য সেটা তোমরা বুঝতেই পারলে তিনি আগেও জানিয়েছেন এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে একই কথা কিন্তু তিনি বলছেন এর ক্রমাগত যে পরিস্থিতি কি থাকে তার ওপর বিবেচনা করা হবে এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে সেই টেস্ট পরীক্ষার একটাই কারণ পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে টেস্ট পরীক্ষায় মূল্যায়নের এক বিকল্প পথ হতে পারে এ এক্ষেত্রে এ তোমরা সকলেই জানো সিবিএসসি এবং আই সি বোর্ড এটা কিন্তু আগেভাগেই আজ করে নিয়েছিল যে পরিস্থিতি ই মার্চ এপ্রিলের দিকে খারাপ হতে পারে সেক্ষেত্রে যখন যদি পরীক্ষা না নেওয়া যায় তাদের টার্ম ওয়ানের যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার নম্বর নিয়ে মূল্যায়ন কীভাবে পরিস্থিতি থাকলে কিভাবে পরীক্ষা হবে তারা প্রি প্ল্যানিং করে আগেই রেখেছে এই পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু আমাদের রাজ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু তাদের এরকম কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত আমরা দেখিনি টেস্ট পরীক্ষার আর ব্যাপারটাও খুব অমিক্রণ আসার পর খুব দ্রুত গতিতে এ নোটিফিকেশনের মাধ্যমে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেকের টেস্ট পরীক্ষা ভালো হয়েছে যেমনটি তোমরা আমাকে জানিয়েছ অনেকের টেস্ট পরীক্ষা এমনও হয়েছে যে যেরকমভাবে আশানুরূপ হওয়া উচিত সেই অনুযায়ী টেস্ট পরীক্ষা হয়নি সেই কারণে যে এই যে টেস্ট পরীক্ষা যে নম্বরটা সেই নম্বরটা ফাইনালে হতে পারে যেটা রীতিমতো কিন্তু আগেই জানিয়েছে যদি পরিস্থিতি খারাপ থাকে আবার বলছি যদি মার্চ এপ্রিলে যেরকমটি আজ পাওয়া যাচ্ছে যেরকমটি আশঙ্কা করছে বিশেষজ্ঞরা সেই অনুযায়ী যদি পরিস্থিতি একেবারে খারাপ হয় পরীক্ষা না নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার নম্বরটা কিন্তু মূল্যায়ন হিসাবে ধার্য করা হতে পারে যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু এটাই জানা যাচ্ছে এবার বলে রাখি পরীক্ষা কি বাতিল হতে পারে দেখো তোমরা সকলেই দেখেছ মুখ্যমন্ত্রীর বক্তব্য এই অনুযায়ী যে কোভিড পরিস্থিতি হাজারও প্রায় পেরোয়নি হাজারের কাছাকাছি সেই সময় স্কুল কলেজ বন্ধ করার পরিকল্পনা করছে রাজ্য ইতিমধ্যে দিল্লি সরকার কিন্তু তাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিন্তু বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য ছাত্রছাত্রীদের জন্য রকম সমস্যা না হয় যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন সেই কারণে স্কুল কলেজ বন্ধের আশঙ্কা তিনি করেছেন অল্প সময়ের জন্য এবার পরিস্থিতি যদি আন্ডার কন্ট্রোল হয়ে যায় আর যে গ্রাফটা আমরা হাজারে দেখছি সেই গ্রাফটা আয়াও বেশি হয়ে যায় ক্ষেত্রে আর স্কুল কলেজ আবার পুনরায় খোলা তো সম্ভব নয় কারণ আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সবার প্রথমে পড়াশোনা শিক্ষা সমস্ত কিছুই দরকার কিন্তু স্বাস্থ্যের কাছে সমস্ত কিছুই তুচ্ছ তোমরা সকলেই জানো সেই কারণে তখন হয়তোবা আমরা সকলেই যেটা চাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক পরীক্ষা হোক কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে পরীক্ষা যদি বাতিল হয় তাহলে বিকল্প পদ্ধতির কথা ভাববেন যেটা রীতিমতো ও উচ্চ সংসদ সভাপতি বললেন যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিও তো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত